রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জামানায় সাহাবাদের মেয়েরা, আনসারি মেয়েরা রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমে আমাদের কোনো আলোচনা নাই, আমাদের মেয়েদের কোনো আলোচনা নাই, কোরআনে কারীমে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন পুরুষগণ, আমাদের কথা কোথাও নাই। যদি আমাদের কথা কোথাও থাকতো আমাদের কাছে একটু ভালো লাগতো। আল্লাহ তাআলা তখন এই আয়াতে কারীমা নাযিল করেন, যে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা 10টা সিফাতের কথা বলেছেন। কয়টা সিফাত? 10 সিফাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন এই 10 সিফাত 10 গুণে অধিকারী পুরুষ, 10 গুণের অধিকারী মহিলা। যদি এই 10 গুণে গুণী কোনো পুরুষ হয় আর এই 10 গুণে গুণে কোনো মহিলা হয়, আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। অন্যরা বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আর এদের বেলা আমি বলি ধরো মাফ লও। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে মাফ করে দেন এটা তোমরা বলতে হবে না, তোমরা বলা ছাড়াই আমি তোমাদেরকে মাফ করে দিব। বলকে মাফ করাটা আমি আমার মাগফিরাত, ভাইয়া চলুন স্যার এখন দিয়ে মাশাআল্লাহ, বলকে রব্বুল আলামিন বলেন আমি আমার মাফের ক্ষমতাটাই রাখছি এই 10 জনের জন্য, যেন তরজমা হলো এই 10 জন ছাড়া অন্য কাউকে আমি মাফই করব না। কয়জন বলেন? এই 10 সিফাতের অধিকারী ছাড়া আমি মাফই করতাম না, এই 10 সিফাতের অধিকারী পুরুষ, এই 10 সিফাতের অধিকারী মহিলা। মূলত বালিকা মাদ্রাসার জন্য আমার এই কথাগুলো বলতে মনে চাইছে, এখন তো মনে হয়ে গেল এই 10 সিফাতের আলোচনাটা আমার এখানে করা আছে, এখানে করা আছে। মাগফিরাত ও মহা পুরস্কার প্রাপ্ত 10 গুণের অধিকারী মুমিন করা আছে, যদি কেউ পারেন সংগ্রহ করে নেবেন। এটা পরে মনে হলো, এক নাম্বার সিফাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান মহিলা। বলেন আবার বলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর মুসলমান পুরুষ মুসলমান মহিলা অর্থ কি, অর্থটা কি? দুই নাম্বার সিফাত মুমিন পুরুষ মুমিন মহিলা, তাহলে দুয়ের মধ্যে পার্থক্য কি? মুসলমান পুরুষ মুসলমান মহিলা, ভাইয়া আপনি আমার কাছে আসেন, আমি দেখি না, তাহের ভাই আমি দেখি না, আমি দেখি না। মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা। বলেন মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা, দুইয়ের মধ্যে পার্থক্য কি? মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মুমিন পুরুষ মুমিন মহিলা, দুয়ের মধ্যে পার্থক্য দিলে শুধু আমি আর বাহিরে শুধুই আমার রাসূল। সুবহানাল্লাহ বললেন, দিলে শুধুই আল্লাহ। বলেন আর বাহিরে শুধুই রাসূল। এই দুটা যখন একসাথ হবে, বলেন মুমিন আর মুসলিম হয়ে গেল। কথা ক্লিয়ার? দিলে শুধু কে? বলেন উদ্দেশ্য শুধু আল্লাহ আর আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভিতরে কে? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমান, এটা হলো কি? বলেন
ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات কয় সিফাত গেল দুইটা তাহলে নারী আর পুরুষ দুনো দল জরুরি না এক দল জোরে বলেন দুনো দল না এক দল এখানে দশটা সিফাতের কথা আছে হুজুর আমার শরীর অনেক খারাপ পুরা দশটা সিফাত বলতে পারবো না আজকে লম্বা সময় লেগে যাবে আবার কখনো সুযোগ হলে বলবো বলেন ইনশাআল্লাহ এই কথাটা বলেই শেষ করি এই দশ সিফাতে গুণী পুরুষ দশ সিফাতে গুণী মহিলা দশ সিফাত জানলামই না আমি করব কিভাবে দশ সিফাত বুঝলামই না আমি জানবো কিভাবে বুঝি নাই জানি নাই তো মানবো কিভাবে তো বুঝিও নাই জানিও নাই মানিও নাই এবার পুরস্কার পাবো কিভাবে কি ভাই এই জন্য আমি বলি তিন রাস্তার কোনো বিকল্প নাই হ্যাঁ আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই আপনার ছেলেকে আপনার মেয়েকে মাদ্রাসায় দেওয়া ছাড়া কোনো রাস্তা নাই কি বলছি বলেন আপনার ছেলেকে আপনার মেয়েকে মাদ্রাসায় দেওয়া ছাড়া মুসলিম আর মুমিন মুসলিম আর মুমিনা বানাবার কানেতা বানাবার সাদিকা বানাবার সাবিরা বানাবার খাশিয়া বানাবার সাইমা বানাবার মুতাসাদ্দিকা বানাবার আর কি হাফেজা ফুরুজাহা বানাবার আর কি যাকিরা বানাবার কোন রাস্তা কিভাবে বানাবেন কিভাবে বানাবেন আপনার সন্তানের উপর আপনি রহম খান রহম খান আপনার সন্তানের উপর আপনি করুণা করেন করুণা করুণা যদি করুণা না করেন তো করোনা পাবে যদি সন্তানের উপরে রহম না করেন ওই গজব আপনাকেও পাবে আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন তাহলে এই মাদ্রাসা বালিকা মাদ্রাসা এত সুন্দর বালিকা মাদ্রাসা বাংলাদেশে কমই আছে কি বলেন এত সুন্দর বালিকা মাদ্রাসার ভবন বাংলাদেশে কি আছে বলেন কমই আছে স্থায়ী স্থায়ী আবাস নিজেদের নিজস্ব জায়গা নিজস্ব ভবনে এত সুন্দর মাদ্রাসা এত সুন্দর মাঠ আছে মাশা আল্লাহ সব ব্যবস্থাপত্র আছে আল্লাহ তাআলা কবুল করেন আমি আশা করব প্রতি মাসে কমপক্ষে একবার এই মহিলা মাদ্রাসা বালিকাদের ইস্তেমা হবে মহিলাদের ইস্তেমা হবে কেমন হবে বলেন হুজুর আসবনি কইছে না মা মসজিদে কইছে আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে একদম ছোট্ট মাদ্রাসা না মাদ্রাসার বাচ্চা তো আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ মেয়েদের মসজিদ হয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আলহামদুলিল্লাহ কয়েক হাজার মহিলা ওই বরকতে আলহামদুলিল্লাহ দুই চার গ্রামের মহিলারা সব পর্দা ওয়ালি হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ যদি সুযোগ থাকে এখানেও চালু করে দিবেন ইনশাআল্লাহ যেমন এখানে যদি 200 ছাত্রী আছে তো 200 ছাত্রীর মাও তো আছে 200 জন তো মা পেয়ে গেছে 200 ছাত্রী যদি 200 জন খালা থাকে তো 400 জন পেয়েছে এবার যদি 200 জন নানি থাকে তো 600 জায়গা দিবেন কই আপনি কি প্রত্যেক ছাত্রীর জন্য তোমার মা খালা নানি দাদি পাঁচ সাত জন লই আছে আর এরপরে ওর ভাবিরা আছে বোনরা আছে আরো কত কেউ তাহলে ইনশাআল্লাহ বালিকাদের একটা ইস্তেমা মহিলাদের একটা ইস্তেমা হলে কেমন হয় ইনশাআল্লাহ দিনের বেলা হবে 10টা থেকে 1টা ঠিক আছে না ইনশাআল্লাহ আপনারা শুরু করে দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দিলে আমি কখনো আসবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে প্রথম কাজ আমরা শিখলাম কমপক্ষে 200 বার কালেমা তৈয়বা বলেন ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ